মাধ্যম যদি হয় হুজুর কানে দিন যা বলেছেন এটা ইসলাম, তাহলে পরিবর্তন জানার মাধ্যম যদি হয় ইমাম খতিব সাহেব যা বলেছেন তাই ইসলাম, তাহলেও পরিবর্তন আসবে না। জানার মাধ্যম হতে হবে মাত্র মা কাল আল্লাহ ও মা কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার মাধ্যম হতে হবে কয়টি বলেন? কয়টি? দুটি। একটি হলো যা বলেছেন আল্লাহ, দ্বিতীয় হলো যা বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটির নামে হলো কোরআন এবং হাদিস বা কোরআন এবং এই নির্দেশই ছিল, এই উপদেশই ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সেই নির্দেশনা। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো আমি বিদায় নিয়ে যাচ্ছি বটে, কিন্তু তোমাদের যেন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারো এজন্য রেখে যাচ্ছি তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে যাবে না, এই দুটিকে আঁকড়ে ধরবে বেদাতে জড়িয়ে যাবে না, এই দুটিকে আঁকড়ে ধরবে ইসলামের নাম দিয়ে জাহিলিয়াতে জড়িয়ে যাবে না। কি বলেন, ঠিক কি না? সেই দুটি হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ, আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। আজকে কিছুক্ষণ আগে শেষের দিকে আমি কয়েকটি কথা শুনেছি, শেখ মুজাফর সাহেব বলছিলেন কিছু যে রাতের আলোচনা করতে গিয়ে কিছু হাদিসের বর্ণনা দিচ্ছিলেন, কিছু ফজিলতের বর্ণনা দিচ্ছিলেন। আসলে এর মূল কারণটা কি? মূল কারণ হলো এটাই, যখন শুধু হাদিস বলেই ক্ষান্ত থাকি তখন হাদিসের নাম দিয়ে সবকিছু চালায় দেওয়া হয়, ঠিক কিনা? তাহলে কি শর্ত? শর্ত হলো শুধু হাদিস হলে চলবে না। আজকে আমাদের অনেক ভাইরা আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে থাকে, বলে যে এরা হাদিস নাকি আর চলে না, এখন সহি হতে হবে, এই বলে নতুন কথা শুরু করেছে। আসলে এই কথা কি এটা নতুন না যেটা বলছে সেটাই নতুন? প্রসিদ্ধ চার ইমাম, এর মাঝে প্রথম হলেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি 1300 বছর আগে মুসলিম উম্মার জন্য কি নির্দেশনা দিয়ে গেছেন দেখুন। তিনি বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি ইমাম আবু হানিফা বলে যাচ্ছি, জেনে রাখো যেখানে এই হাদিস সহিহ বলে প্রমাণিত হবে ইমাম আবু হানিফা আমার। তাহলে বাস্তবে হাদিস সহির চার ইমামের মাঝে প্রথমেই ইমাম দিয়েছেন, সেই গুরুত্বটাই আজকে আহলুল হাদিস রাই যথাযথ দেওয়ার চেষ্টা করছে। কি বলেন, ঠিক কিনা? বরং উচিত ছিল যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অনুসারী বলে দাবি করবে তাদের এই অপরিহার্য ছিল। ইমাম আবু হানিফা যেমন রাহিমাহুল্লাহ যেমন নিজের ক্ষেত্রে বিষয়টিকে নিশ্চিত করেছেন, তার প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করা দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে বিষয়টা যেন যে এগিয়ে আসতে চায় তাকেই আমরা বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা। তবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আর বেশি দেরি নিয়ে হয় বেশি দেরি না, মানুষ এখন চোখ খুলে দেখার চেষ্টা করছে, অন্ধের মতো আর চলতে রাজি না। মানুষ এখন চোখ খুলে, মানুষ এখন যাচাই বাছাই করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে আরো তৌফিক দান করুন। আসলে শিক্ষার বিকল্প নেই, বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদেরকেও এই ছোট বয়সেই সঠিক শিক্ষা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময়
ছোট বাচ্চাকে ছোট মনে করে হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে অবহেলা করে। আমরা কি লক্ষ্য করেছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হলেও ছোট বয়সে তাকে কত গুরুত্ব দিতেন? যেমন একটি দৃষ্টান্ত তুলে ধরি তাহলে বিষয়টি আরো আমাদের কাছে স্পষ্ট হবে। সাহি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী একজন ছিলেন ইহুদি। প্রতিবেশী কে ছিলেন? মুসলমানদের সবচেয়ে বন্ধু মানুষ, তাই না? মুসলমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু। যারা ঈমানদার তাদের জন্য সবচেয়ে বড় মানুষের মধ্যে শত্রু হিসেবে পাবে কাদেরকে? যারা কিন্তু এই শক্ত কঠিন শত্রু ইহুদিও যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সুযোগ পেয়েছে, ইসলাম গ্রহণ না করলেও তার ভিতরে শত্রুতা ও বিদ্বেষ ভাব দূর হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ এতই সুন্দর ছিল, এতই মুগ্ধকর ছিল, যত বড়ই কঠিন হৃদয় মানুষ হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সে সব কিছু ভুলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক হতে বাধ্য হয়েছে। তো ইহুদি প্রতিবেশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, কথা শুনেন, কথা বলেন, তাই ইসলাম গ্রহণ না করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষী ও শত্রু ভাব তার ছিল না। ওই ইহুদির ঘরে ছোট বাচ্চা, বাড়ির পাশে মানুষ ঘোরাফেরা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাটাকেও চিনতেন, জানতেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট বাচ্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাকেও চিনতেন, জানতেন। হঠাৎ দেখছেন যে এই বাচ্চাটা নাই, দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি, ওই বাচ্চা কোথায়, তাকে আমি দেখছি না। সাহাবাই কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার কথা শুনে সাহাবীদেরকে নিয়ে দলে বলে ইহুদির বাড়িতে ওই ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। আল্লাহু আকবার। অথচ আমরা একজন প্রতিবেশী মুসলিম যদি অসুস্থ হয় আমরা একটু হাসার সুযোগ নেই যে এইবার বিপদে পড়ছে, কি আছে না এরকম অবস্থা আমাদের? এটাই কি মুসলিমের পরিচয়? একজন মুসলিম আরেকজন মুসলিমে বিপদগ্রস্ত হলে কখনো তাকে বিপদে ফেলে রাখতে পারে? আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াসলিমুহু। এক মুসলিম আবার আরেক মুসলিমের ভাই, তাকে বিপদে ফেলে রাখতে পারে না, তার প্রতি জুলম অবিচার করতে পারে না, তাকে তিরস্কার করতে পারে না, তাকে বিপদে ফেলে রাখতে পারে। কিন্তু আজকে বর্তমান বিশ্বে আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে, মুসলিম হিসাবে একজন আরেকজনের প্রতি আচরণ নেই, আচরণ হচ্ছে মাযহাবগত, আচরণ হলো তরিকাগত, আচরণ হলো দলগত। কি বলেন, ঠিক কিনা? শুধু এক মাযহাব হলেও চলবে না, এটি বাস্তব বিষয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসারী, ঠিক কিনা? এক মাযহাবের ভিতরে দেখবেন কমপক্ষে হাজার ভাগে বিভক্ত। বলেন এটা কেমন কথা, হাজার ভাগে বিভক্ত? মানে হাজার পীর সাহেব আছে কিনা? এক পীরের মরিদ আরেক পীরের মরিদকে খুব পোলাও কোরমা খাওয়ায়, তাই না? হ্যাঁ, এক পীরের মরিদ আরেক পীরের মরিদ বিপদে পড়লে তো উদ্ধারের জন্য খুব দৌড়ে যায়, নাকি?
অথচ সবাই কোন মাযহাবের? একই মাযহাবের, সবাই একই মাযহাবের, কিন্তু একজন এক তরিকার আরেকজন আরেক তরিকার হওয়ার কারণে সে যতই বিপদে পড়ুক তার সহযোগিতা নয়, বরং তাকে বিপদে ফেলার জন্যই চিন্তা করছি। এটাই কি মুসলিমের আদর্শ? কখনো মুসলিমের আদর্শ হতে পারে না। আরো আফসোসের বিষয় বলতে হয়, এক মুরিদের সাথে আরেক মুরিদের সম্পর্ক নাই, কিন্তু যদি কোথাও পাওয়া যায় যে এই লোকটা মসজিদে এসে জোরে আমিন বলে, তখন মুরিদের দূরত্ব যতই থাকুক এক হয়ে জোরে আমিন বলাকে নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ জিহাদ করে। কি বলেন, ঠিক কিনা? আশ্চর্য কথা, জিহাদ করবেন সুন্নাহ বন্ধ করার জন্য না সুন্নাহ প্রতিষ্ঠার জন্য? কিন্তু আজকে জিহাদ হচ্ছে কিসের জন্য? সুন্নাহ বন্ধ করার। আফসোস করে বলতে হয়, কেউ বেদাত করলে তাকে আশ্রয় দেওয়া হয়, কিন্তু কেউ সুন্নার আমল করলে তাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। আমরা ছোট্ট একটি কথা বলবো, আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। সত্যি যদি আপনি মুসলিম হন, আল্লাহকে ভয় করুন। অন্য দিকে চলে যাচ্ছিলাম, ফিরে আসি। তাহলে এক মুসলিম আরেক মুসলিমের প্রতি কখনো জুলুম করতে পারে না, কখনো অবিচার করতে পারে না, কখনো কষ্ট দিতে পারে না, কখনো বিপদে ফেলে রাখতে পারে না। এটাই হলো মুসলিমের স্বভাব। কিন্তু আমাদের অবস্থাটা যেমন আজকে এমন হয়ে গেছে, যদি আমার দলের সাথে মিল না হয়, যদি আমার পীর সাহেবের সাথে মিল না হয়, যদি আমার গোষ্ঠীর সাথে মিল না হয়, যদি আমার তরিকার সাথে মিল না হয়, যদি আমার মসজিদের সাথে মিল না হয়, যদি আমার মহল্লার সাথে মিল না হয়, তাহলে সে যতই বিপদে পড়ুক সেই বিপদটাই যেন চিন্তা করি, তাকে উদ্ধার করার চিন্তা করি না। জেনে নিন, এটি কোনো মুসলিমের স্বভাব হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মানুষ, বয়স্ক মানুষ নয়, ছোট্ট বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক একজন শিশু সন্তান, অসুস্থ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদর বলে তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন আসলে এই বাচ্চাটি খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুশয্যায় শায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বসলেন। ভালো করে লক্ষ্য করবেন, তার কাছে গিয়ে বসলেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ। কিভাবে মানুষকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা ছিল? আমরা মনে করি ছোট্ট মানুষ, কি বলবো তাকে, চলো তেমন ইচ্ছা তেমন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট মানুষটাকেও ইসলামে কিভাবে নিয়ে আসা যায় সেই চিন্তাও তিনি রাখলেন। ছোট্ট মানুষটার পাশে বসে বললেন, আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই? ও আন্নি রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দেবে যে আমি আল্লাহর রাসূল? ছোট মানুষ, তারা অত বোধশক্তি নেই। দ্বিতীয় আরো খুব অসুস্থ মুমূর্ষ অবস্থায়, কিন্তু এই বাচ্চা এই অবস্থায় তার বাবার দিকে তাকাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে। বাবার দিকে তাকাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে সে যেন তার বাবার অনুমতি চাচ্ছে, সে যেন তার বাবার অনুমতি চাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি মানুষটাকে বললেন, দেখো তোমার ছেলে মনে হয় তোমার কাছে অনুমতি চাচ্ছে, আমি যা বলেছি তাকে বলার সাথে সাথে সেই ইহুদি বেচারা তার
কলিজার টুকরা শিশু সন্তানকে এই মুমূর্ষ অবস্থায় অনুমতি দিয়ে ফেলল, বলল আতিয়া আবুল কাসিম, বলল যে এই আবুল কাসিম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তুমি তা মেনে নাও। যখন এই বাবা অনুমতি দিলেন সাথে সাথে ওই মুমূর্ষ অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করা শেষ সাথে সাথে তার দুনিয়া থেকে বিদায় নেওয়াও শেষ। ইসলাম গ্রহণ করা কালিমা শাহাদা পাঠ করার সাথে সাথে সেই ছোট্ট বাচ্চা মৃত্যুবরণ করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে বললেন, দেখো সে এতদিন তোমার ছিল, এখন সে তোমার নয়, সে এখন আমাদের। আমাদের দায়িত্ব আমরা তাকে নিয়ে যাব, আমাদের দায়িত্ব আমরা তাকে সুন্দরভাবে গোসল দেব, সুন্দরভাবে কাফন পরাব, সুন্দরভাবে দাফন করব, তার জানাজার সালাত আদায় করব। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামগণ তাকে নিয়ে গেলেন। সম্মানিত সমবেত যিনি ভাই সকল, আমার যেটি বলার উদ্দেশ্য তা হল সে সবচেয়ে পৃথিবীর বুকে জঘন্যতম অপরাধ বিদা, ঠিক তেমনি হবে আরো একটি জঘন্যতম অপরাধ। কিন্তু সেই বিষয়গুলি মানুষ যদি ভালোভাবে না জানে না বুঝে তাহলে তা থেকে তো দূরে থাকতে পারবে না। এজন্য আমাদেরকে এই দাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যতই আমরা এ দাওয়ার কাজে অগ্রসর হতে পারবো, বড় ছোট কোন রকমের পার্থক্য নয়, তবে হ্যাঁ বড়কে বড়র মতো বলতে হবে, ছোটকে ছোটর মতো বলতে হবে। কিন্তু কাউকে কখনো তুচ্ছ মনে করা যাবে না। অনেক সময় আমরা মনে করি সম্মানী মানুষকে শুধু দাওয়াত দেব, আরেকজন দরিদ্র অসহায় রিক্সা চালক দিন মজুর তাকে কিছু বলবো না, এমনটি কখনো হতে পারে না। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন এই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারা এই তাওহীদের দাওয়াত গ্রহণ করেছিলেন? শিল্পপতি যারা তারাই, তাই না? যারা দরিদ্র তারাই গ্রহণ করেছিলেন। ওই সেই রোম সম্রাট তার কাছে যখন ইসলামের বিরুদ্ধে নালিশ গেল, তিনি যখন বিষয়টিকে যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যারা তারা কারা, দরিদ্র শ্রেণী না সেই সচ্ছল শ্রেণী, বললেন যে তারা বেশিরভাগই হলো দরিদ্র শ্রেণী। সুতরাং দরিদ্র হিসাবে কাউকে আমরা তুচ্ছ মনে করে ইসলামের দাওয়াত থেকে তাকে দূরে রাখবো এমনটি নয়। এই অসহায় ব্যক্তি যার কোনো দিকে সহায় নেই, আপনি এই সঠিক দাওয়াত তাকে দিলে সে এই সঠিক দাওয়াত আপনার কাছ থেকে গ্রহণ করে সে ভাববে দুনিয়ায় আমার তো তেমন বিষয় নেই, বরং আখিরাতেই হলো আমার বিষয়, অতএব আখিরাতেই যেন আমার সুন্দরভাবে হয়, তাই সে বিষয়টিকে সে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। আসুন আমরা যেন আমাদের যাকে যেখানে পাবো তাকেই যেন অবশ্যই এ তাওহীদ এবং সুন্নাত দাওয়া এবং শিরক ও বিদআত তথা সমগ্র ইসলাম নিষিদ্ধ বিষয় থেকে বিরত রাখার আহ্বান এবং দাওয়াত আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহ হাফা। বিশেষ করে আমি একটি বিষয় অনেকখানে বলে থাকি, 2020 সাল নতুন শিক্ষাবর্ষ শুরু হলো, এক মাস শেষ, আগামী দ্বিতীয় মাস শুরু হয়েছে, কিভাবে বছরগুলি শেষ হচ্ছে দেখুন। 2020 সালে আপনার কলিজার টুকরা স্নেহের শিশু সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে উন্নত উচ্চ শিক্ষিত করার জন্য বহু প্রতিষ্ঠান আপনি বেছে নিলেন। আপনি কি একটু ভেবেছেন আপনার ছেলে যেন সহি আকীদা, কোরআন এবং সুন্নার আলোকে তাওহীদের আকীদা শিখতে পারে, সুন্নার আকীদা জানতে পারে? সে বিষয়ে কি আপনি আপনার সন্তানের জন্য প্রতিষ্ঠান চিন্তা করেছেন? মনে হয় অনেকজনে সেটি করি না, হয়তো করতে চাইলেও আবার সেটি পাই না।
গত মাসে, গত বলতে ডিসেম্বর মাসে আমি মালয়েশিয়ায় একটু দাওয়াতের প্রোগ্রামে গেলাম। সেখানে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, মসজিদগুলি প্রথম জামাত যখন হয়ে যায়, যারা পিছিয়ে পড়ে গেছে প্রথম জামাত ধরতে পারেনি, দ্বিতীয় জামাত সালাত আদায় করছে। এই দ্বিতীয় জামাতে যিনি ইমামতি করছেন, লোকটাকে দেখে মনে হয় না সে একজন আলেম, সে সাধারণ মানুষ, কিন্তু যখন সে তেলাওয়াত করছে এত সুন্দর তেলাওয়াত এবং বিশুদ্ধ তেলাওয়াত, আমাদের অনেক আলেমরাও সে ধরনের তেলাওয়াত করতে পারে না। দেশের সকল সাধারণ নাগরিক যারা, তারা সবাই সুন্দরভাবে কোরআন পড়তে পারে, এমনকি অধিকাংশ জনকে পাওয়া যাবে যাদের পাঁচ সাত পারা পর্যন্ত কোরআন মুখস্থ রয়েছে, সাধারণ জেনারেল শিক্ষিত তারা মাদ্রাসায় পড়েছে এমন নয়। আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, কোরআনের চর্চা আপনাদের এত সহজ এবং কোরআনের ক্ষেত্রে আপনারা এতই সামনে এগিয়ে আছেন? তারা বললেন যে আমাদের দেশের নিয়ম হল প্রশাসনিকভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, যার কারণে সব মানুষেরাই ছেলে মেয়ে সবাই সুন্দরভাবে কোরআন পড়তে পারে। আমাদেরও তো ইচ্ছা জাগে, আমাদেরও পরিবেশ যদি সেই ধরনের হতো কতই না সহজেই আমাদের সন্তানেরাও কোরআন শিখতে পারত, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরও সেই পরিবেশ দান করুন, বলুন আল্লাহ। এখন প্রশ্ন, তাদের সেই সুন্দর পরিবেশের কারণে ছেলে মেয়েরা খুব সহজে কোরআন শেখার সুযোগ পায়, আমাদের সেই পরিবেশ নেই, তাই কি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা থেকে আমরা বিরত রাখবো? কে বলেন হতে পারে? কখনো হতে পারে না। মুসলিমকে চিন্তা করতে হবে তার সন্তান যেন একজন মুসলিম হতে পারে। কিন্তু আফসোস করে বলতে হয় অনেক সময় আমি কথাগুলি স্মরণ করে দিই, আজকে ইহুদির ছেলে ইহুদি হচ্ছে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হচ্ছে, অমুসলিমের ছেলে অমুসলিম হচ্ছে, কিন্তু মুসলিমের ছেলে যেন মুসলিম হচ্ছে না, বরং আস্তিকের মুসলিমের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে। এটি বড় আফসোসের বিষয়। কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাউওয়িদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের, ইসলামী স্বভাবের, ইসলামী আচার আচরণের উপরেই জন্মলাভ করে। হিন্দুর ঘরে হলেও তাই, ইহুদির ঘরে হলেও সে ইসলামী আদর্শের উপরেই জন্মলাভ করে, কারণ পৃথিবীতে আসার আগে সে কি ছিল? মুসলিম না অমুসলিম? মুসলিম। রূহ জগতে যখন ছিল আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, রূহ জগতে সকলে আমরা এক বাক্যে বলেছি, দুনিয়াতে এসে হয়তো কেউ ইহুদি হয়ে গেছি, কেউ খ্রিস্টান হয়ে গেছি, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, আরো কিছু হয়ে গেছি, কিন্তু রূহ জগতে থাকা অবস্থায় সকলেই এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলাম, বলা আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবেই। ওই আদর্শের উপরে মানুষ পৃথিবীতে জন্ম, ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করার পর ইহুদি বাবা মা সন্তানকে কি বানায় ফেলে? ইহুদি বানায় ফেলে। খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায় ফেলে। অগ্নিপূজক বাবা মা সন্তানকে অগ্নিপূজক বানায় ফেলে। কিন্তু আফসোস, মুসলিম বাবা মা সন্তানকে মুসলিম বানাতে পারছি না। এটি বড় দুঃখজনক বিষয়। অভিযোগ দেখাই যে আমার ছেলেকে কোরআন শেখাবো তার সুযোগ হয়নি, প্রতিষ্ঠানের ব্যবস্থা নেই। আসলে আপনি একটু নিজের বিষয়টাই চিন্তা করুন, আপনার ছেলেকে একটি ভালো নামি দামি স্কুলে দিলেন, স্কুলে গণিতের টিচার ভালো, বিজ্ঞানের টিচার ভালো, বাংলার টিচার ভালো, কিন্তু ইংরেজির টিচার দুর্বল, ইংরেজির টিচার দুর্বল,
আপনি তো বলবেন যেহেতু আমার ছেলের স্কুলে ইংরেজির টিচার দুর্বল, অতএব আমার ছেলে সারা জীবন ইংরেজিতেই দুর্বল থাকুক, এটাই বলবেন না আপনি? কি বলবেন এটা? কখনো বলবেন না, বরং বলবেন আমার ছেলে আমার মেয়ের স্কুলে ইংরেজি টিচার দুর্বল, যার কারণে তাকে আমি দুর্বল রাখতে পারি না, প্রয়োজনে প্রাইভেট টিচার দিয়ে আমি তাকে ইংলিশে সবল করার চেষ্টা করব, ঠিক কি না? যদি এটাই হয় আপনার চিন্তা, তাহলে আপনাকে তো এই চিন্তাই করা দরকার, আমার ছেলে স্কুলে যেমন তার গণিতে দুর্বল হলে প্রাইভেট টিচার দিয়ে গণিতে সবল করি, স্কুলে বিজ্ঞানে দুর্বল হলে প্রাইভেটে বিজ্ঞান টিচার দিয়ে আমি সবল করি, তাহলে স্কুলে কোরআনে দুর্বল হলে প্রাইভেট টিচার দিয়ে কেন কোরআনে সবল করতে পারি না? কি বলেন, ঠিক কি না? একজন মুসলিম হিসাবে আমার চিন্তা এটাই হওয়া দরকার ছিল, স্কুলে যদি গণিতে দুর্বল হয় প্রাইভেট টিচার দিয়ে আমি সবল করার চেষ্টা করি, তাহলে স্কুলে কোরআন সুন্নায় দুর্বল হলে প্রাইভেট টিচার দিয়ে আমি কেন তাকে কোরআন সুন্নায় সবল করার ব্যবস্থা নেই না? শুধু স্মরণ করে দিতে চাই, শুধু অন্যের দোষ নয়, একটু নিজেকে দোষারোপ করা চিন্তা করি, আমার ছেলেকে অন্য সব সাবজেক্টে আমি সবল করার ব্যবস্থা নিতে পারি, যত পয়সা লাগে যত সময় লাগে যা ব্যবস্থা দরকার, কিন্তু কোরআন এবং হাদিস ইসলাম শেখার জন্য আমার ছেলের ক্ষেত্রে সেই ব্যবস্থা আমি নিতে পারছি না, এটি সত্যি আমার দুর্বলতা। অনুরোধ জানাতে চাই, সকলকে স্মরণ করে দিতে চাই, শুধু বুক ভরা আশা নিয়ে বসে থাকলে হবে না, যে আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ভরা আশা নিয়ে বসে থাকলে হবে না, সন্তানকে সেটি শিক্ষা দিতে হবে। ফেসবুকে দেখলাম আজকেও আগামীকালকে জলে একজন ইবলিস নেসলি যে আল্লাহর বিষয়ে অনেক বকাবকি করেছে, এক বাউল ফকিরের ভক্ত, তার বিষয়ে মামলা বা আরো কিছু করতে যাচ্ছে হাইকোর্টেও, ফেসবুকে কে সে আসলে কি, সে খোঁজ নিয়ে দেখুন তার পাসপোর্টে তার ধর্মের পরিচয় কি, কি পাওয়া যাবে? ইসলাম, কারণটা কারণ এটাই, সে ইসলাম জন্মগত ইসলামের অনুসারী বটে, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে ইসলামের অনুসারী নয়। সুতরাং আমাদের সন্তানেরা যদি এই জন্মগতই মুসলিম হয়ে থাকে, তাহলে এরাও দেখবে যে সে পথেই হাঁটবে। অতএব প্রতিটি মুসলিম অভিভাবকের জন্য ফরজ, নিজের সন্তান কলিজার টুকরা তাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে অবশ্যই তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এটি আমার কথা নয়, সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং তোমার পরিবারের সকলকে জাহান্নাম থেকে রক্ষা কর। জাহান্নাম থেকে রক্ষা কিভাবে করব? রক্ষার পথ তো এটাই, তাকে ইসলাম শিক্ষা দিতে হবে এবং ইসলাম শিক্ষা দিয়ে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আসুন, সেটি হচ্ছে আহলুল হাদিসের দাওয়া, এটি আহলুল হাদিসের দাবি। আজকে নতুন প্রজন্ম প্রখ্যাত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, প্রশাসন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কিভাবে নতুন প্রজন্মকে এই সব কিছু থেকে মুক্ত করা যায়? কে বলেন, ঠিক কিনা? মুক্ত শুধু চিন্তা করলে তো হবে না, বাস্তব ব্যবস্থা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের সন্তানেরা তাদের বয়স যখন 7 বছর হয় ওয়াদরিবুহুম, আর তখন এই সালাতের নির্দেশ দাও ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, বয়স যখন 10 বছর হয়ে যায় এরপরে যদি সে সালাতে গাফিল হয়, সালাতে অমনোযোগী হয়, তাকে শাসনের ব্যবস্থা নাও। আমরা দৃঢ়ভাবে বলতে পারি আমাদের প্রতিটি ছেলে মেয়ে যদি তারা 7 বছর থেকে প্রশিক্ষণ দিয়ে 10 বছর পর্যন্ত পরবর্তী জীবন পর্যন্ত তাকে একজন ভালো মুসল্লি বানানো যায়, নামাজি বানানো যায়, তাহলে ওই ছেলে মেয়ে কখনো নেশাগ্রস্ত হতে পারে না। কি বলে?
কখনো প্রভাবে হতে পারে না, কখনো সে চাঁদাবাজ হতে পারে না, কখনো সে অন্যায়কারী হতে পারে। এটি হলো ইসলামের শিক্ষা, এটি হলো ইসলামের নির্দেশ। আমরা যেন আমাদের সন্তানদেরকে যেখানেই পড়াই, এর অর্থ আপনাকে ডাক্তার বানাতে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করছি তা নয়, হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার, কিন্তু হবে একজন নামাজি ডাক্তার, হবে একজন নামাজি ইঞ্জিনিয়ার, তাহলে সে কখনো কারো ক্ষতিকারক হতে পারে। প্রিয় ভাইরা আমার পাশেই রয়েছে আপনাদের সেই পঞ্চশর দশকালী, সেখানে মাদ্রাসা মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসা, বেশি সুযোগ না হলেও সেখানেও রয়েছে, আপনার সন্তানকে সেখানে দিয়েও সুশিক্ষিত করতে পারেন। যেমনই ভাবে বৈষয়িক বিষয়গুলিও শিক্ষাদানের সুযোগ রয়েছে, ঠিক তেমনই ভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে এই মসজিদের পক্ষ থেকে, বাইতুল মামুর জামে মসজিদ এর পক্ষ থেকে আজকের এই আয়োজন, বাইতুল মামুর জামে মসজিদ হলো সেই মসজিদ যেই মসজিদে কখনো মন ভরা ইসলামের শিক্ষা প্রচার প্রসার ও আমল হয় না, কি বলেন ঠিক কিনা? এ হলো সেই মসজিদ যেখানে চেষ্টা করা হয় সর্বোচ্চ কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের আবাদত করা, সঠিক ইসলামের প্রচার প্রসার ও শিক্ষা বিস্তার করা। আজকে এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন, আমরা ক্লিয়ার জানাতে চাই এই মসজিদ এটি একটি হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদকে কেন্দ্র করে আপনি যদি ভিন্ন মন্তব্য করেন, জেনে বুঝো বা না জানার ভান করে, তাহলে এর জবাব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। মসজিদ বাইতুল মামুর এটি ওই মসজিদ যেই মসজিদে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যে কথা বললাম আমরা, তিনি বলেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন এই কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় সেই হাদিসে সেটি হচ্ছে আমার মত ও পথ। মসজিদ বাইতুল মামুরের আহ্বান হলো কথা হলো এটাই, যে হাদিসে সহি বলে প্রমাণিত সেই হাদিসে হলো মসজিদ বাইতুল মামুরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির মত ও পথ, কি বলেন ঠিক কিনা? তাদের ভুল বোঝার কোন সুযোগ নেই, এটি আলাদা কোন মসজিদ নয়, কোন বিভক্তি সৃষ্টি করার নয়, বরং আমরা দৃঢ়ভাবে বলতে পারি এমন বহু মসজিদ রয়েছে ওই সেই মসজিদে নববীর মতো, যারা আপনারা হজ উমরায় যান, মদিনায় যান, মসজিদে নববীতে সালাত আদায় করেন, বাইতুল্লাহ যান, কাবায় সালাত আদায় করেন, সেখানে আদায় করার পর এসে যদি আপনার মসজিদে নিজের এলাকার মসজিদে সেভাবে একটু সালাত আদায় করার চেষ্টা করেন, আপনাকে বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়, আপনাকে বিভিন্ন ভাবে সন্দেহ করা হয়, বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হয়, এটি একটি নেহায়েত অন্যায় ছাড়া কিছুই নয়, কি বলেন ঠিক কিনা? হতে পারে ওই সেই ইন্ডিয়ার আজমিরে গিয়ে যদি কেউ ঘুরে আসে, আজমিরের মতো সেখানে আপনার মসজিদে ইবাদত করতে চায়, তাহলে অবশ্যই তাকে মন্তব্য করবেন, অবশ্যই তাকে আপনি নিন্দা জানাবেন। হতে পারে ওই সিলেটের সেই শাহজালাল মাজারে গিয়ে সেখান থেকে কেউ এসে যদি মাজারের শিক্ষা নিয়ে এসে আপনার মসজিদে সেভাবে মানুষের ইবাদত করতে চায়, তাহলে তাকে অবশ্যই মন্তব্য করবেন। কিন্তু বাইতুল্লাহিল হারাম থেকে, মসজিদে নববী থেকে, সেখান থেকে শিক্ষা নিয়ে এসে যদি তাকে আপনি মন্তব্য করেন, তাহলে নিশ্চয়ই আপনি ভুল পথে রয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তিনি বলেন সহিহ মুসলিমের হাদিস, জেনে রাখো সাপ যেমন তার গর্ত থেকে বের হয়ে প্রয়োজন মিটিয়ে আবার ফিরে আসে কোথায়, গর্তের ভিতরে। ইসলাম এই মক্কা মদিনা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, আবার ফিরে আসবে কোথায়, এই মক্কা মদিনা। সেই মক্কা মদিনার দৃশ্য দেখার জন্য 6000 কিলোমিটার দূরে যেতে হবে না, আপনার ঘরে বসেই, আপনার ঘরে বসেই আপনি আপনার রিমোট দিয়ে সেই
মসজিদে নববীর চ্যানেল চালু করলে মসজিদে নববীর দৃশ্য, মসজিদে নববীর সালাত, মসজিদে নববীর ইবাদত আপনি দেখবেন। বাইতুল্লাহিল হারামের চ্যানেল চালু করলে সেখানের দৃশ্য, সেখানের ইবাদত, সেখানের সালাত সব কিছু দেখতে পারবেন। সুতরাং যারা ওইভাবে সালাত আদায় করে, বিশেষ করে রুকুর আগে ও পরে দুই হাত উত্তোলন করে এবং আওয়াজের সাথে আমিন বলে, তাদেরকে ভিন্ন ভাবার কোনো সুযোগ নেই, ভিন্ন অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারা ভিন্ন কোনো অনুসরণ করে না, তারা সরাসরি বাস্তব সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেমনই ভাবে সালাত আদায় করেছিলেন, আজও তার মসজিদে সেভাবে আদায় করা হয়। সেই দৃশ্য দেখে শিক্ষা নিয়ে সেভাবেই তো শুধু আদায় করার চেষ্টা করে, কি বলেন ঠিক কি না? বাইতুল মামা হলো সেই মসজিদ, যেই মসজিদে সেই চেষ্টাটুকুই করা হয়। এই মসজিদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম শাফি বা ইমাম মালিক তাদের বিষয়ে কখনো অশ্রদ্ধামূলক কোনো কথা নয়, বরং আমরা বলবো সেই প্রসিদ্ধ ইমামদেরকে, এই বাইতুল মামুরে যারা সালাত আদায় করে তারাই সর্বোচ্চ তাদেরকে সম্মান করে থাকে, কি বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অন্ধ অনুসরণ করে থাকেন, তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ভালোবাসেন না, আর যিনি ইমাম শাফিকে অন্ধ অনুসরণ করে থাকেন তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সেইভাবে ভালোবাসেন না। বরং যারা আহলুল হাদিস তারা কখনো কাউকে অন্ধ অনুসরণ করে না, বরং সকলকে যিনি যেই মর্যাদার অধিকারী তাকে সেই মর্যাদা দিয়ে সেভাবেই তাদেরকে সমানভাবে ভালোবাসে, কে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আহলুল হাদিসের বৈশিষ্ট্য, কারো প্রতি অন্ধ অনুসারীও নয়, আবার কারো প্রতি বিদ্বেষীও নয়, তারা সকলকে আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, সেই আলোকে তাদেরকে বরণ করে, সেই আলোকে তাদেরকে গ্রহণ করে, সেই আলোকে তাদের কথাগুলিকে মূল্যায়ন করে। এটি হচ্ছে সেই প্রসিদ্ধ চার ইমাম, সকলেরই বক্তব্য, সকলেরই নির্দেশনা। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো অন্য মসজিদ থেকে কাউকে বের করে দিতে পারে। আজকে অনেক সময় বলা হয়, কেউ কেউ বলে থাকে যে হানাফি ভাইদের মসজিদ থেকে আহলে হাদিসদেরকে বের করে দেয়, বা যারা আমিন বলে তাদেরকে বের করে দেয়, আবার আহলে হাদিসের মসজিদ থেকে অন্যদেরকে বের করে দেয়। আমরা বলবো এটি কখনো সঠিক কথা নয়। আহলে হাদিসের মসজিদ বাংলাদেশে একটি নয়, এই মালখানগরে হয়তো একটি দুটি থাকতে পারে, বাংলাদেশে কমপক্ষে 10,000-এর ঊর্ধ্বে মসজিদ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কমপক্ষে 10,000-এর ঊর্ধ্বে মসজিদ রয়েছে, সবগুলিকে আপনি তথ্য নিয়ে দেখুন, কোন মসজিদে কখনো কোন ভিন্ন মতালম্বী ভাইকে বের করে দেওয়া হয় না, কোনো কাজে না, আমরা দৃঢ়ভাবে বলতে পারি। সুতরাং আমরা বলবো কারোর প্রতি বিদ্বেষ ছড়ানো নয়, অন্যের প্রতি কোরআন সুন্নাহর ভালোবাসা ছড়ানোর চেষ্টা করুন, কোরআন সুন্নাহর আন্তরিকতা অন্যের প্রতি প্রকাশ করার চেষ্টা করুন। আমরা সকলেই মুসলিম, আমাদের আহ্বান একটি, আমাদের দাওয়াত সেটি যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন। তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটিকে যতক্ষণ আঁকড়ে ধরা যাবে ততক্ষণে সঠিক ঈমান ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা যাবে, সেই আহ্বানই হলো আমাদের। অনেক সময় আফসোস করে বলতে হয়, মানুষ ভুল বুঝতে বুঝতে এমন পর্যায়ে চলে যায়, বলা হয় এই বাইতুল মামুরে যারা সালাত আদায় করে তারা নাকি শিয়া, শিয়া বুঝেন আপনারা, শিয়া বলা হয় তারা নাকি শিয়া, আল্লাহু আকবার। মানুষ একটু ভাবে না যে কাউকে মিথ্যা অপবাদ দিলে যে কত বড় অপরাধ হবে, এটুকু ভাবে না। বরং আহলুল হাদিসের এই সবচেয়ে শিয়াদের কঠিন কঠোর প্রতিবাদ, তারাই সবচেয়ে কঠোর প্রতিবাদ, কারণ আহলুল হাদিসরা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের প্রকৃত অনুসরণ করার চেষ্টা সব সময় করে। শিয়া হচ্ছে তারা, যাদের নিয়ে দীর্ঘ কথা বলার সুযোগ নেই, শিয়া হচ্ছে তারা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়েও আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়ে থাকে।
এই শিয়া বরং কত তাদের মাঝে কতগুলি বিভিন্ন দল উপদলে বিভক্ত, যারা চরমপন্থী শিয়া রাফেজি বলা হয় যাদেরকে, তারা এই কোরআন কেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। তাদের দাবি কি? তারা বলে যে এই কোরআন সূরা আছে মুহাম্মদ আছে না, সূরা আলী কই, এই কোরআন সূরা আছে মারিয়াম, তাহলে সূরা ফাতেমা কই, সূরা আছে ইউসুফ, তাহলে সূরা হাসান হুসাইন কই। সুতরাং তাদের ১২তম ইমাম যার আগমন এখনো ঘটেনি, তিনি অদৃশ্য রয়েছেন, বাকি সূরাগুলি নিয়ে নাকি তার আগমন ঘটবে, তারপর কোরআন তাদের কাছে পরিপূর্ণ রূপ লাভ করবে। আমরা আজকে খুব সহজে মনে করি যে এই শিয়া সুন্নি, এত সহজ নয়। চরমপন্থী শিয়া যারা, তাদের আকীদাই হলো, আমার কাছে স্পষ্ট ভিডিও রয়েছে ইউরোপে, তাদের একজন নেতা বড় আলেম একজনকে মুসলিম বানাচ্ছে, এই মুসলিম বানাতে হলে তার কাছে ৬টা জিনিসের স্বীকৃতি দিতে হবে। ৬টা কি? প্রথম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, তৃতীয় হলো ওয়া আবু বকর লানাতুল্লাহি আলাইহি ওয়া উমর লানাতুল্লাহি আলাইহি ওয়া উসমান লানাতুল্লাহি আলাইহি ওয়া আয়েশা ফিন্নার। এই ৬টা বিষয়ের স্বীকৃতি দিয়ে যখন ৬টা বিষয়ে সে স্বীকৃতি দিল, নতুন একজন ইসলাম গ্রহণ করছে, তারপর সজোরে তাকবীর ধ্বনি দিয়ে তাকে মুসলিম বলে এখন ঘোষণা দিচ্ছে, নাউজুবিল্লাহ। চরমপন্থী শিয়া যারা, এই ধরনের শিয়াও আজকে বিশেষ করে আরব দেশগুলিতেও প্রচুর পরিমাণে রয়েছে এবং অনারবগুলিতেও রয়েছে। আহলুল হাদিস তারা যারা সর্বদাই সবচেয়ে শিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রতিবাদী, কারণ আহলুল হাদিসদের কাছে গজামিল দিয়ে ইসলাম মানার কোন সুযোগ নাই, গজামিল দিয়ে মানার সুযোগ নেই। আর সবচেয়ে গজামিল দিয়ে যারা ইসলাম মানে বর্তমান বিশ্বে, তারাই হচ্ছে এই শিয়া। কারো কাছ থেকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, এখানে টাকা পায় কোটি কোটি ইত্যাদি। আজকে আমাকে এক ভাই বললেন যে বলেন না শেখ, আমরা খুব বিপদে আছি, কেন এই মসজিদে নাকি যারা আসে তারা নাকি অনেক টাকা পয়সা পায়, এই অপবাদ আমাদেরকে দেওয়া হয়। আমি বললাম যে ভালো কথা, অসুবিধা কোথায়? তাহলে যারা এই অপবাদ আসেন টাকা নিয়ে যান আপনারাও, কি বলেন ঠিক কিনা? আসেন আপনারাও নিয়ে যান, অসুবিধা নাই, আপনারাও আসেন, ফলাফলই করেন, আপনিও পেয়ে যাবেন, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসেরা নিজের পকেট থেকে পয়সা দিয়ে এই সঠিক দাওয়াতের কাজ করে, মানুষের পয়সা দিয়ে নয়, কি বলেন ঠিক কি না? নিজের পকেট থেকে পয়সা দিয়ে ভাই আমার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, নিজেরাও আল্লাহর পথে চলার চেষ্টা করুন, অন্যকেও আল্লাহর পথে চলার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশ শীত মনে হয় দিনের পর্যায়ক্রমে বৃদ্ধি হচ্ছে, সকলের কষ্ট হচ্ছে, তো দীর্ঘ আর সময় নিতে চাই না, কারণ আমি সাধারণত ১২টার পরেও কথা বলি না, ১২টার পরে গেলে ১২টা বেজে যায়, তখন ফজরে আর খুঁজে পাওয়া যায় না। টার্গেট রাখার শুধু এই ওয়াজ নয়, ওয়াজ হলো ফরজ না নফল, নফল কিন্তু ফজর হলো ফরজ। আমাদের স্বভাব হলো দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ চলে আর ফজরের সময় খুঁজে পাওয়া যায় না, এটি ইসলামের কাজ না, বরং এমন সময় শেষ করতে হবে যাতে
ফজর আমরা ঠিকভাবে আদায় করতে পারি, ফজরের সময় যেন মুমিনের পরিচয় দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাব আমার মনে হয় আচ্ছা সংক্ষিপ্ত। প্রশ্ন করেছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? আত্মহত্যাকারী সে ব্যক্তির বিষয়ে স্পষ্ট হাদিসে এসেছে, যার সহজ বাংলা হলো চিরস্থায়ী জাহান্নামী। এটা হলো সহজ বাংলা। আবার আত্মহত্যাকারী সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আত্মহত্যাকারীকে নিয়ে আসা হলো জানাজা পড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন না, কিন্তু বললেন সাল্লু আলা আখীকুম, তোমরা তোমাদের ভাইয়ের সালাত আদায় করো। নিজে পড়লেন না, কিন্তু সাহাবীদেরকে জানাজা পড়ার অনুমতি দিলেন। তাহলে সাহাবীদেরকে জানাজা পড়ার অনুমতি দিলেন, কাফেরের কোনদিন জানাজা পড়া যায় না। তাহলে জানাজা সাহাবীদেরকে পড়ার অনুমতি দিলেন, এর অর্থ বোঝা যায় সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যায়নি। এই জন্য দুই হাদিসের যদি সমন্বয় করি তাহলে এটুকুই পাওয়া যাবে যে এই ব্যক্তি এই অপরাধের কারণে যদি আত্মহত্যাকারী, তার সালাত সিয়াম ইসলামের কর্মকাণ্ড যদি তার মাঝে থাকে তাহলে এরপরেও এই অপরাধ করার কারণে সে বড় ধরনের শাস্তি জাহান্নামে ভোগ করবে, কিন্তু সে চিরস্থায়ী যারা ইসলাম থেকে বের হয়ে গেছে কাফের মুরতাদ তাদের মতো সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহু তাআলা আলিম। প্রশ্ন করেছেন শুরুতে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলা যাবে? বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এর অর্থ কি? কেউ যদি বক্তব্য দিতে শুরু করে তাহলে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এভাবে বললেও অসুবিধা হবে না, জায়েজ হবে। কিন্তু যে কোনো কাজ শুরুতে, খাওয়া শুরুতে, পান করার শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? জবাব না। এই সব কিছুর শুরুতে আপনি বলবেন শুধু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আম সানা বলবেন বক্তব্যের শুরুতে, কোনো কিছু কাজের শুরুতে নয়। আল্লাহ তাআলা আলাম। প্রিয় ভাইরা আমার, পরিশেষে আবার সকলকে আহ্বান জানাব।